that I'm হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি দেশি ক্যাপ্টেন কুক হাউস থেকে। দেশি ক্যাপ্টেন কুক হাউস একেবারে নতুন আপনাদের মাঝে। ঈদের আনন্দ ছেড়ে সবাই কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছেন, এই ব্যস্ততার মাঝেও আপনারা দেশি ক্যাপ্টেন কুক হাউসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরুর মাংস খেয়ে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি, আপনাদের কথা ভেবে দেশি ক্যাপ্টেন কুক হাউস নিয়ে এসেছে আজকে দুই ধরনের ভর্তা। শহরে বসে কীভাবে আপনারা পোড়া ভর্তার স্বাদ নেবেন তাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন প্রিয় ভিউয়ার্স, কীভাবে আমরা শহরে বসে গ্যাসের চুলা পোড়া ভর্তাটা করব তার জন্য আমি নিয়েছি বেগুন এবং একটা মিষ্টি কুমড়া। বেগুনটা অথচ আমার বাগানেরই বেগুন এবং মিষ্টি কুমড়াটা আমার বাগানের। তো পিয়ার্স, আমি বেগুনটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি এটাকে অয়েল পেপার দিয়ে, অয়েল পেপার আমি জানি সাধারণত এখন সবাই ব্যবহার করে থাকেন, দেশ এবং বিদেশ সবাই আমরা অয়েল পেপার ব্যবহার করে থাকি। এই অয়েল পেপারটা দিয়ে আমি বেগুনটাকে মুড়িয়ে নিচ্ছি। আমার অয়েল পেপারটা একটু পাতলা তাই আমি এটাকে ডাবলভাবে অয়েল করব। এইভাবে ভালো করে মুড়িয়ে নেবেন যাতে কোনো ফাঁক না থাকে। আমি অ্যানাদার অয়েল পিস দিয়ে মুড়িয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি আমার অয়েল পেপারটা একটু পাতলা। এটাকে আমি ভালোভাবে মুড়িয়ে নিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার বাগানের। এই মিষ্টি কুমড়াটা আমি পুরোটা দিব না, আমি এটাকে অর্ধেকের মতো করে নিয়েছি এবং ভিতর থেকে যে সিডগুলি আছে এগুলো আমি বের করে নিই। ভিতর থেকে ক্লিন করে নিলাম। এখন আমি এটাকে আলু ছিলের ফিলেটটা দিয়ে স্কিন গুলো আমার চামড়াটা পুরো ক্লিন করে নিব। ক্লিন করে এটাকে আবার পানি দিয়ে ওয়াশ করে এখন আমি বেগুনের মতো করে বয়েল দিয়ে মিষ্টি কুমড়াটাকে একটু পেঁচিয়ে নিলাম। এখন আমি এটাকে চুলায় দেব, চুলায় দেখুন আমি হাই হিট করবো না, মিডিয়াম হিটে চুলায় আমি 10-15 মিনিট রাখবো। আমি এখানে 10-15 মিনিট রাখার কারণ আমার বেগুনটা, পুরো বেগুনটা আপনারা যদি স্লাইস করে নেন তাহলে এটাকে হয়তো আর একটু কম সময় নিলেও হবে। আমি যেহেতু ফুল বেগুনটা করতেছি তাই আমি 15 মিনিট সময় নিয়ে করবো এটাকে। এর মাঝে আমি ভর্তাটা করতে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে এগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটু বড় একটা পেঁয়াজ কেটে নিলাম, এবং আমি কিছু কাঁচামরিচ, আমি 6-7টা কাঁচামরিচ নিয়েছি। আমার বেগুনটা একটু বড় সাইজের আর মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আপনারা যদি চান আপনারা তার চাইতে একটু বেশিও দিতে পারেন। আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচ আপনি চাইলে আপনি যে পরিমাণ চালটা পছন্দ করেন সে পরিমাণ দিতে পারেন। এবং একটু ধনে পাতাও কেটে নিচ্ছি। বিয়ার আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। এর মাঝে দেখুন আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে বেগুনটা নামিয়ে এনেছি। মাটির চুলাতে পোড়াইলা যেভাবে বেগুনটা পুড়ে তেমনভাবে পুড়েছে আমার বেগুন।
আমি এখন বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। বেগুন, কাঁচামরিচ এবং ধনে পাতা এর সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ এবং 2 টেবিল স্পুন সরষের তেল। 2 টেবিল স্পুন সরষের তেল বিকজ আমার অনেকগুলো বাড়তে হবে এখানে একটা বেগুন দিয়ে, আমার বেগুনটার সাইজটা একটু বড়। আমি 2 টেবিল স্পুন সরষের তেল নিলাম এবং এটা ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে ভালো করে আমি একটু মিক্স করব এবং যত বেশি মাখিয়ে নিতে পারেন বর্তার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। ভিউয়ার্স, আপনারা চলে যাবেন না, আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব, আপনাদের ফোন কম্পিউটারের রাইট সাইডে রেড লেখা সাবস্ক্রাইব লেখা এখানে একটা ক্লিক করুন, তাহলে আপনারা সবসময় আমার ভিডিও দেশি ক্র্যাপ্টন কুক হাউসের ভিডিওগুলো সবসময় আপনারা দেখতে পাবেন। দেশি ক্র্যাপ্টন কুক হাউসে মূলত যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য খুব সহজ রেসিপি এবং তারা রান্না শিখে নিতে পারেন খুব সহজে। আমার বর্তা ডান, এখন আমি এটাকে একটু সাজিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং লেবু পাতা দিয়ে সাজিয়ে দিই। তারপরে যে বেগুন পাতা, দেখুন আমার প্লেটে আমি বেগুন পাতা দিয়ে বেগুন ভর্তাটাকে দিলাম, একটু গরম ভাতের সাথে খেতে খুব মজা পাবেন কিন্তু আপনারা। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আমার বেগুন ভর্তা শেষ, এখন আমি মিষ্টি কুমড়াটা দেখাচ্ছি আপনাদেরকে। মিষ্টি কুমড়াটা সেমভাবে আমি চুলা থেকে নামিয়ে আনলাম, আমার পুরোপুরি বেগুন মিষ্টি কুমড়াটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং আমি নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, কারণ মিষ্টি কুমড়াটা যেহেতু একটু মিষ্টি তাই কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভর্তাটার টেস্ট খুব ভালো হবে। এবং আমি 6টা শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে তার চাইতে কম বা বেশি নিতে পারেন। সাধারণত মিষ্টি কুমড়াটা যেহেতু একটু মিষ্টি, মরিচটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। আমি নিয়েছি ধনে পাতা এবং পেঁয়াজ কুচি, আমি এটাকে সেমভাবে টেস্ট মতো লবণ এবং 1 টেবিল স্পুন সরষের তেল দেব, দিয়ে মরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স মাখিয়ে নেব। আমি ঠিক জানি মিষ্টি কুমড়া ভর্তা কে পছন্দ করে, তবে আমিও করে দেখলাম আসলে খারাপ লাগে না মিষ্টি কুমড়া ভর্তাটা, ভালো লাগে গরম ভাতের সাথে খেতে শুকনো মরিচ দিয়ে। আমার বাচ্চারা এটাও কিন্তু খুব পছন্দ করে, ওরা কিন্তু দেশের বাহিরে থাকে তারপরে এই ভর্তাগুলো ওরা খুব পছন্দ করে, ওরা মজা পায় ভর্তাগুলো খেয়ে। সাধারণত বাচ্চারা ভর্তাটা খেতে চায় না ঝালের কারণে, বাট আমার বাচ্চারা খায়। আমার মিষ্টি কুমড়া ভর্তা অলমোস্ট শেষ, এখন এটাকে আমি একটা প্লেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজানো দেখলে সবার খেতে কিন্তু ভালো লাগে, আপনার সাজানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। ভিউয়ার্স, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং একটা লাইক দিয়ে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ভিডিও দেশি ক্র্যাপ্টন কুক হাউস নিয়ে আসবে আবার আপনাদের মাঝে, ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, অপেক্ষা করুন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।